নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো গুরু পূর্ণিমাতে পালনীয় 10টি অবশ্য কর্তব্য। এই কাজগুলি করলে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুরু পূর্ণিমার তিথি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ। শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মেও এই তিথিটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। এই আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। এও বলা হয় যে এই গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমার দিন ভগবান গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মমত প্রচার করেছিলেন। হিন্দু ধর্মে বিশ্বাস, এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেন, ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলে। এই দিনটি খুবই শুভ। শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু নিয়মের মাধ্যমে আপনি আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনতে পারবেন। এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন। যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে, তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। বিশ্বাস করা হয় এতে দারিদ্রতা দূর হয় এবং অর্থভাগ্য ভালো হয়। গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেল দিয়ে তৈরি জিনিস অর্পণ করুন, যেমন লাড্ডু, নাড়ু ইত্যাদি। মা লক্ষ্মীর নারকেল খুবই প্রিয়। মা লক্ষ্মী এতে খুবই প্রসন্ন হন, তাই নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বহু জায়গায় ব্যবহার করা হয়। গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করবেন। চন্দ্র দেবতা। চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করেন আর্যরা। এই কারণে এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে বলা হয় চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সন্ধেবেলা ধূপ দীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করবেন। ব্যবসায় যদি উন্নতি আনতে চান, তবে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে সেটি চন্দ্রদেবকে অর্পণ করতে হবে। এতে ব্যবসার উন্নতি হয় বিশ্বাস করা হয়। গুরু পূর্ণিমার দিন বেলগাছকে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায়। এই পুজো পুরোহিত দিয়ে করাতে হয়। গুরু পূর্ণিমার শুভ দিনে অন্ন বস্ত্র সাধ্যমতো গরিবদের দান করুন। সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন। যদি সম্ভব না হয়, তবে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। গঙ্গা স্নান সমস্ত পাপ থেকে মুক্তি দান করে। গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধেবেলা মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে সত্যনারায়ণের পুজোর আয়োজন করাও এই দিনে খুব শুভ। বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায়। গুরু পূর্ণিমার দিনে পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা অবশ্যই করবেন। এই দিন একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল, কলাই এই সকল বস্তু রেখে তা নবগ্রহের যন্ত্রের কাছাকাছি রাখবেন, মনের কামনা জানাবেন। এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয়। নবগ্রহ যন্ত্রের ওপর তিলক কাটতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।